এই পৃথিবীর ভিতরে জার্মানিতে এমন কিছু পিপড়া আছে, এই পৃথিবীতে আর্জেন্টিনায় এমন কিছু পিপড়া আছে, আর্জেন্টিনার পিপড়াদেরকে আল্লাহ পাক আর্কিটেক্ট বানিয়ে দিয়েছে, ওরা নিজেরা এত বড় বড় ইঞ্জিনিয়ার। ফ্রান্সের ভিতরে, ইতালির ভিতরে, জার্মানির ভিতরে 3600 মাইল, 1 মাইল 2 মাইল না, 3600 মাইল ব্যাপী বিশাল উপনিবেশ তৈরি করে রেখেছে পিঁপড়ারা। সায়েন্টিস্টরা অবাক হয়ে গেছে, সিমেন্টের পর সিমেন্ট ঢেলেছে, ডালতে ডালতে দেখে নিচের কোনো তলা খুঁজে পাওয়া যায় না, মাটি খুঁড়তে 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 নিচে গিয়েছে, দেখে একেবারে পরিবেশ বান্ধব পরিকল্পিত বিশাল বড় নির্মিত উপনিবেশ। এত বড় উপনিবেশ যে পিঁপড়া বানিয়েছে, বুদ্ধি যিনি দিয়েছে তিনি কে? মানুষের জন্য অনেক শিক্ষা রেখেছে পিঁপড়ার জীবনী থেকে। যখন শীতকালে বীজগুলোকে নিয়ে যায়, এগুলো যখন শিকড় ছেড়ে দেয়, তখন পিঁপড়া আস্তে করে কেটে দেয়। সুবহানাল্লাহ, বাজারের মধ্যে তার পণ্যটা নিয়ে যায়, প্রোডাক্টটা নিয়ে আরেক পিঁপড়া রেখে, আমার কাছে এটা আছে, তোর কাছে যেটা আছে ওইটা যদি বেচস তাহলে আমার এটা দিব। এইভাবে তাদের মধ্যে লেনদেন হয়। পায়ের মধ্য থেকে একটা রাসায়নিক পদার্থ ছেড়ে দেয় যখনই সামনে বিপদ দেখে। কি মিল দেখেন, বিপদটা দেখা মাত্র সামনে থেকে বিপদ দেখছে, নিজে বিপদে পড়ে গেছে, কিন্তু পায়ের থেকে একটা রাসায়নিক পদার্থ ছেড়ে দিছে। দেখবেন পিঁপড়ার সামনে আপনি পানি দিয়ে দিবেন, দেওয়ালের মধ্যে পিঁপড়া উঠতেছে, আপনি সামনে একটু পানি দিয়ে দিবেন, দেখবেন আগের পিঁপড়াটা সামনে গিয়ে কি যেন বলে দিছে পরের পিঁপড়ারে, পরের পিঁপড়া আর ওই পথে যায় না, সাথে সাথে মোড়টা চেঞ্জ করে আরেক দিকে চলে গেছে। আল্লাহ আকবার। এই পিঁপড়ার কিন্তু কান নাই, বিজ্ঞান ভুল ধরার জন্য এসেছে। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. এআইতের ভুল ধরতে আসছে সুরায় নাম 18 নম্বর আয়াত। সায়েন্টিস্টরা বলছে পিঁপড়ার তো কান নাই, রানী পিঁপড়া বলার পরে পিঁপড়ারা শুনলো কেমনে? আল্লাহ কয় আমি পিঁপড়ারে বানাইছি আমার গোলামদের খাদেম হিসেবে। গবেষণা কর্তরা গবেষণা করতে করতে তারা দেখে পিঁপড়ার কান নাই ঠিক, হাঁটু থেকে নিয়ে পাপ মাঝখানের ভিতরে সেন্সিং একটা ভাইব্রেশন আল্লাহ বসায় দিয়েছে, যখনই কোনো আওয়াজ হয় তখন ভাইব্রেশনটা নড়ে চড়ে উঠে, আর এই নড়াচড়া যখন শুরু হয় পিঁপড়া বুঝে ফেলে কি আওয়াজ হচ্ছে কি কথা হচ্ছে। শুধু বুঝেই না, জাপানের বিজ্ঞানীরা গবেষণা করে অবাক, বাড়ির সামনে পিঁপড়ার ডিবি তৈরি করে জাপানিরা, সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করে, তারা সেখানে বসে বসে দেখে পিঁপড়ার নড়াচড়া এখন কেমন। যখন দেখে হঠাৎ করে পিঁপড়া তার ঘর বাড়ি ছেড়ে অন্য দিকে চলে যাচ্ছে, জাপানের বিজ্ঞানীরা বুঝে ফেলে এটা আর কিছু না, একটু পরে এই এলাকার ভিতরে ভূমিকম্প হবে। যেই তো পিঁপড়া এখন চলে যাচ্ছে, একটু পরেই ভূমিকম্প লেগে যাবে, কাজেই এই জায়গায় এখন ছেড়ে পালিয়ে যেতে হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে সব কিছুকে খাদেম বানায় দিছে কে? আর বান্দারে বানাইছে আল্লাহ কিসের জন্য? তার ইবাদতের জন্য। বলেন কার ইবাদতের জন্য? এজন্য আমার ভাইরা এই মাহফিল থেকে আজকে সিদ্ধান্ত নেন, একটা সেজদা মিস করেছে শয়তান, জীবনে হাজারটা সেজদা দিয়েছে, লক্ষটা সেজদা দিয়েছে, একটা সেজদা যখন মিস করেছে সমস্ত ফেরেশতারা সেজদা করল, শুধুমাত্র শয়তান সেজদা করে নাই। আমি অর্ডার করার পরে কেন সেজদা করলি না? শয়তান কয় খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তো আপনি আগুন দিয়ে বানিয়েছে, আদমকে আপনি মাটি দিয়ে বানাইছেন, কেমনে সেজদা করবো?
আল্লাহ বললেন বের হয়ে যাও তুই আজ থেকে রাজিম মিনাস সাগিরিন আজকে থেকে তুই লাঞ্ছিত অপমানিত অপদস্থদের অন্তর্ভুক্ত আমার কাছে তোর কোনো দাম নাই তোর কোনো মূল্য নাই শয়তানকে একটা সেজদা মিস করার কারণে একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে সেদিন জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন শয়তান লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবার চিন্তা করেন আল্লাহর খেয়াল্লার পরে আল্লাহর জমিনে থেকে কত হাজার সেজদা আপনি মিস করেছেন প্রতিদিন কয়টা করে সেজদা আপনি মিস করতেছেন এই যে সেজদাগুলো আপনি দিচ্ছেন না আপনার কপালটা আল্লাহর জন্য অবনমিত করছেন না আপনি কপাল পড়া আপনি হতবাগা আপনি যদি সেজদা করতে পারতেন আপনি যদি আল্লাহর জন্য নত হতে পারতেন যিনি আপনার মনের দুঃখ দুর্দশা হতাশা চিন্তাকে দূর করে দিয়ে মানসিকভাবে আপনার মনটাকে বড় বানায় দিতেন তিনি কে সেজদা করতে রাজি জোরে বলেন সেজদা করতে রাজি সেজদা করার জন্য প্রস্তুতি নেন আমার ভাইয়েরা সেজদা করার সিদ্ধান্ত নেন হুজুর ফজরের সময় উঠতে মনে চায় না কেমনে উঠব একটা সিস্টেম আছে ওই সিস্টেমটা শিখলে ফজরের সময় উঠতেই মন চাবে সিস্টেমটা শুনবে শুনুন আমার ভাইয়েরা অ্যালার্ম দিবেন অ্যালার্ম দিবেন কয়েক ধাপে যখন আপনি জেগে উঠলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আপনি পরে এবার প্রস্তুতি নিলেন ওযু করার জন্য গেলেন ওযুর পানিগুলো যখন জোরজোর করে আপনার আঙ্গুল থেকে ঝরছে হাত থেকে পড়তেছে আহসিন ওয়াদুআ সুন্দর করে ওযুটা করেন আর তাকায় তাকায় দেখেন আর কল্পনা করেন এই অজুর পানির সঙ্গে সঙ্গে যে মালিক আমার গুনাহগুলা মাফ করে দিচ্ছে তিনি কে আবার হাতের কত কত গুনাহ আবার চোখের কত গুনাহ জবানের কত গুনাহ পায়ের কত গুনাহ এই সব গুনাহগুলা ধরে যাচ্ছে এবার আপনি অজুটা শেষ করলেন সুন্দর করে অজুটা শেষ করে আপনি পড়লেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন আল্লাহু আকবার ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন আয় আল্লাহ যারা আপনার কাছে তওবা করে ক্ষমা পেয়েছে তাদের মধ্যে আমার মতো গুনাহগারকে আপনি শামিল করে নেন যাদের হৃদয়টাকে আপনি প্রশান্ত করেছেন যাদেরকে আপনি পবিত্র বানিয়েছেন যাদের পবিত্রতা আপনার কাছে পছন্দ হয়েছে আমার পবিত্রতাকে আপনি কবুল করে নেন এইভাবে করে যদি আপনি অজু করেন আপনি অজু করবেন আর যিনি গুনাহ মাফ করে দিবে তিনি কে নামাজের জন্য এবার বের হলেন বের হওয়ার সময় আপনি চিন্তা করবেন ফাহুয়া হাদ্দুহু আপনি যত দোয়া আছে বের হওয়ার পথে আপনি করবেন আল্লাহর হাবিব বলছেন ফাহুয়া হাদ্দুহু বের হতে গিয়ে আপনি যত দোয়া করবেন যিনি কবুল করবেন তিনি কে বের হতে হতে দোয়া করলেন আল্লাহ কবুল করতেছে দোয়া এরপরে আপনি সুন্দর করে নামাজটা আদায় করলেন নামাজ আদায় করার পরে আপনি বসে বসে কিছু নির্দিষ্ট ওয়াজিফা পড়লেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়লেন এরপর আপনি বললেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ আপনি পড়ে ফেললেন আয়াতুল কুরসি পড়লেন আল্লাহর হাবিব বলেন মান করা আয়াতুল কুরসি দুমুর কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাত ইল্লা ইয়ামুত আয়াতুল কুরসি আল্লাহর যে গোলাম
তিনি জান্নাত দিতে দেরি হবে না, তিনি কে?